ভুবনেশ্বরে একটা আমরা চলে এসেছি দমদমে, আমরা যাবো দক্ষিণেশ্বর। চলতি বসে আছে, আমার কানটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। আমি স্টেশনে এসে দেখছি যে কানের দুলটা সঙ্গে করে নিয়ে এসেছি, বাট গুজি নেই। ভাবলাম যে লেডিসে হয়তো কানের দুল উঠবে, বাট একটা কানের দুলও উঠলো না, আর আমি পড়তেও পারলাম না। ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে, ডানকুনি লোকাল আসলে আমরা ট্রেনে উঠবো। ওদের লাগাতে পারছি না আমি, সবাই দাঁড়িয়ে আছে এখানে, তাকানো যাচ্ছে না বাবা, তাকানোই যাচ্ছে না এত লোক। তো ট্রেনে উঠি, ট্রেন আসছে দক্ষিণেশ্বর নেমে, দেখছি কতটা কি ভিডিও করা যাবে। যদিও মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, তো দেখছি কি হয়। অনেক ছোটবেলায় আমি একবার বাবার সাথে ট্রেনে করে দক্ষিণেশ্বর এসেছি, আর এই এলাম প্রায় 20 বছর পরে। আমি ট্রেনে করে এর মধ্যে একবারও আসিনি দক্ষিণেশ্বর। তো খুব সুন্দর করে দিয়েছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্কাইওয়াকে যাওয়ার রাস্তা করেছে, দারুণ লাগে। মানে কোনো অসুবিধাই নেই দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। আগে যেমন নিচে নামতে হতো, ভীষণ অসুবিধা করে যেতে হতো, এখন তো তার কোনো ব্যাপারই নেই। সুবিধা, এত সুবিধা করে দিয়েছে, ভীষণ সুন্দর। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ প্রচুর লোক যাচ্ছে আর ভীষণ ভিড়। তাই প্রীতম বলল যে ভিড়টা একটু কমুক, তারপরে আমরা যাই, এত ঠেলেগুতে যাওয়ার কোনো দরকার নেই। তাই আমরা একটু দাঁড়িয়ে আছি। দক্ষিণেশ্বর যতবার এসেছি হয় অটোয় কিংবা বাসে কিংবা স্কুটিতে, তাই জন্য এসে ওই নিচটায় নামতাম আর স্কেলিটারে উঠতে পারতাম। কিন্তু এবার তো ট্রেনে এসেছি, তাই ছেলের স্কেলিটারে ওঠা হয়নি, তাই ফের আবার নেমে গিয়ে নতুন করে উঠে এলো। তো এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি। তো বললাম এখানে একটা আমাদের ছবি তুলে দাও, তা আগে ভিডিওটা করে নিল, তারপরে আমরা কটা ছবিও তুলেছি। কিন্তু আমার মুখটা কানের দুল ছাড়া এত বাজে লাগছে, নিজেরই দেখতে ভালো লাগছে না নিজেকে। এই দোকানে থেকে আমরা পুজোর জন্য মিষ্টি নিলাম, কারণ এই দিদি আমার হাত টেনে ধরেছে, বোন নিয়ে যাও বোন নিয়ে যাও, তাই নিতে আমি এখান থেকে বাধ্য হলাম। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইলটা অ্যালাউ নয়, তাই জন্য মোবাইলটা এখানে বাবার কাছে রেখে, আমরা সবাই সব কিছু বাবার কাছে রেখেই ভিতরে ঢুকেছি। বাবা ভিতরে যায়নি, কারণ সব কিছু জমা দেওয়ার এত লাইন পড়েছে, ওখানে গেলে আরও 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তাই জন্য বাবা আর ভিতরে যায়নি, বাবার কাছে সব জমা রেখেই আমরা গেলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো আদ্যাপীঠ। আদ্যাপীঠে ভোগ খাবো, কারণ এখানে ভোগ খাওয়ার কোনো সিস্টেম নেই। তো এখন আদ্যাপীঠে যাই, তারপর যদি আবার দক্ষিণেশ্বরে আসতে হয় আসবো। দেখি এখনো কিছু ঠিক করিনি কি করবো না করবো, তো এখন আপাতত আদ্যাপীঠে যাই, তারপর দেখছি কি করবো। আমরা টোটোয় উঠে পড়েছি আদ্যাপীঠ যাওয়ার জন্য। আমরা আদ্যাপীঠ মন্দিরে চলে এসেছি। প্রীতমের কাঁধের ব্যাগটা দেখো, ব্যাগটা বেশ ভারী হয়েছে, তাই জন্য ও মানে এটা মায়ের ছিল, মানে শাশুড়ি মায়ের ছিল, তা ও আর কি মাকেও নিতে দেয়নি আমাকেও নিতে দেয়নি, বললো থাক আমার কাঁধেই থাক। তো বাবা আর প্রীতম আগে এগিয়ে যাচ্ছে জুতো রাখার জায়গায়। আমরা আদ্যাপীঠ চলে এসেছি, আজকে সবাই মিলে এসেছি। এখানে তো মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক পরতেই হবে। তবে দক্ষিণেশ্বরে একটা দুঃখের মানে আমার কষ্টের একটা কারণ হয়েছে, সেটা আমি পরে তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। এখন আদ্যাপীঠে কুপন কাটবো খাওয়ার জন্য, তো যাই দেখি কোথায় কুপন কাটে। সবাই পিছনে আসছে, ওই যে এখান থেকে কুপন কাটতে হবে খাওয়ার জন্য। এটা একটা গ্রন্থাগার, এখানে সব রকমের বই ক্যাসেট সব কিছু পাওয়া যায় ঠাকুরের। আমরা
আমি প্রীতমকে জন্মদিনে গিফট করেছি, কাল রাতে আর দিতে পারিনি, তাই এখন দেখাচ্ছি এই গেঞ্জিটা আমি ওকে জন্মদিনে গিফট করেছি। খুশি আমি, তাই জন্য তো পরে নিয়েছি চট করে। এই তুই তোমার সাইজে কিনেছো কি করে বুঝবো? এটা হচ্ছে আদ্যাপীঠে ভোগ খাওয়ানোর জায়গা, তবে এখানে অনেক লোক বসতে পারে, কিন্তু এখানে ছেলে আর মেয়ে আলাদা আলাদা প্রবেশপথ রয়েছে। তো আমরা ঢুকলাম এক পথ দিয়ে, ওরা ঢুকেছিল আর এক পথ দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমরা মুখোমুখি বসতে পেরেছিলাম। ঠাকুরের ভোগ খেতে এমনিই ভালো লাগে, আর এভাবে সবাই একসাথে বসে খেতে দারুণ মজা লাগে। সেটা যেটাই হোক, প্রসাদ প্রসাদ, এখানে খিচুড়িই দিয়েছিল কিন্তু ভীষণ ভালো লেগেছে। ঠাকুরের প্রসাদটা যেরকমই হোক আমার ভালো লাগে। জন্মদিন উপলক্ষে কেক আর পায়েসটা নিয়ে এসেছিলাম, যেহেতু বাড়িতে কেউ থাকবো না, কিন্তু কেকটাই সবাই খেয়েছিল, পায়েস আর কেউ খায়নি। শেষ পর্যন্ত পায়েসটা আমি বাড়িতেই ফেরত নিয়ে এসেছিলাম। খাওয়া গেল? বাবা আমি একটু খা, আরো খাও আরো খাও, বাড়িতে আছে খাও। ওইটা কি সুন্দর, এই একে দে 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 দে, সামনে দিয়ে দে দে, ভাঙ ভেঙে দে, সবাই খাবে। এবার তুইও খাও। এই খেয়েছে আগে একবার, ওই আগে খেলো, ওই আবার খেতে ভিডিও করেছি ও নিয়ে, ওই যে হাতে ওই যে খাবে। যতই পেট ভরা থাক না কেন, দক্ষিণেশ্বরে এসে আলু কাবলি খাবো না এটা হয় না। ওদের আলু কাবলি মাখাটাই একটা অন্যরকম টেস্ট হয়, তাই জন্য পেট ভরাই ছিল, তবু বললাম যে একটু আলু কাবলি নিয়ে আসো সবার জন্য। তাই প্রীতম সবার জন্য একটু আলু কাবলি নিয়ে আসলো, আমরা তাই বসে খাচ্ছি। আসার সময় আমরা লোকাল ট্রেনে এসেছিলাম, তো প্রীতম বলল যে বাবিকে একটু মেট্রোতে চড়াই, আর শ্বশুর শাশুড়িও অনেক দিন মেট্রো চড়েনি, তাই জন্য সবাই মিলে আমরা মেট্রোতেই বাড়ি যাব, এটাই ঠিক করলাম। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হয়েছে শুনেছিলাম, কিন্তু মেট্রো চালু হওয়ার পরে আমি তো আসিনি, তো এসে দেখলাম বেশ সুন্দরই করেছে জায়গাটা, আর খুব তাড়াতাড়িও দমদম পৌঁছে যাওয়া যায়। দক্ষিণেশ্বর অবধি মেট্রোটা একটা লাইনেই চলাচল করে, আপ ডাউন দুটোই লাইন করা আছে, কিন্তু এখন আপাতত আপ ডাউন একটা লাইন দিয়েই চলাচল করে, ভবিষ্যতে হয়তো সব ঠিকঠাক করে আবার চলাচল হবে। তো যাই হোক, আমরা এইবার ট্রেনে উঠে পড়ব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।